দর্শক, স্পোর্টস অ্যানালিটিকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি খালেদ সামি। ছোট বা বড়, ঘরোয়া বা আন্তর্জাতিক, যে কোনো টুর্নামেন্টের আগে বা পরে সর্বদাই বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন ওঠে। আর বেশিরভাগ সময় সোজাসুজি প্রশ্ন ওঠে হেডকোচ চন্দ্রিকা হাতুরা সিংহের উপরেই। তিনি প্রথম থেকে যথারীতি বাংলাদেশের জাতীয় দলকে নানান ধরনের এক্সপেরিমেন্ট চালিয়ে আসছিলেন, যার ফল বাংলাদেশের বারবার পারফরমেন্স খারাপের দিকে যাচ্ছে। বিশ্বকাপের আগে বাংলাদেশের ওপেনিং পজিশনে বেশ পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যার জের ধরে দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালও সরে দাঁড়িয়েছেন। তবে বিশ্বকাপে যে এমন পরীক্ষা নিরীক্ষার ফল ভালো কিছু হয় না, সেটাই মনে করিয়ে দিয়েছেন ভারতের একসময়ের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। তার মতে, বিশ্বকাপে খেলার সময় বেশিরভাগ ক্ষেত্রে দলকে একই অবস্থায় রাখতে হয়, কিন্তু আপনি যদি বিশ্বকাপে এসে বারবার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, তবে সেটা ঝামেলার ব্যাপারই হবে। বাংলাদেশ দলে এরূপ ঝামেলার জন্ম দিয়েছেন হাতুরা সিং নিজেই। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কোনো স্ট্যাবিলিটি নেই। বিশ্বকাপের কথাই যদি বলি, প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিনে ব্যাট করেন মেহেদী হাসান মিরাজ, 50 করে দলকেও জয় এনে দেন তিনি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চারে নামানো হয় তাকে। নিউজিল্যান্ডের ম্যাচে আবারও 3 নম্বরে ফেরেন তিনি। মানে প্রথম থেকেই দেখা গেছে মিরাজ কখনও ওপেনিংয়ে তো আবার আরেকদিন তিনে, আরেকদিন চারে বা সাথে খেলছেন। আবার তাওহিদ কখনও তিনে, আবার কোনো দিন সাথে খেলছে। অভিজ্ঞ লিটন দাসের সঙ্গে তরুণ তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটিটি কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারছে না। ইংল্যান্ডের বিপক্ষে লিটন রানে ফিরলেও সেটা ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড ম্যাচে। নিজের 29তম জন্মদিনে গোল্ডেন ডাক মেরে ফেরেন তিনি। অন্যদিকে তানজিদ এখনও পায়ের তলায় মাটি খুঁজে পাননি। কিউইদের বিপক্ষে 17 বল থেকে 16 রান করে তিনি আউট হয়ে যান। নাজমুল হোসেন শান্ত তার পজিশন থেকে কোনোভাবেই রান করতে পারছেন না, যেখানে তার রান সংগ্রহ টিমের জন্য অত্যন্ত জরুরি। বারবার টিমের প্রয়োজন বললেও বলা যায় অযথায় বারবার ব্যাটিংয়ের পজিশন পরিবর্তন করা হচ্ছে। এই যে এত ধরনের পরিবর্তন বা পরীক্ষা নিরীক্ষা কোনোভাবেই ফলপ্রসূ হচ্ছে না, উল্টো বাংলাদেশ একের পর এক হারের সম্মুখীন হচ্ছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মঞ্চে শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল এভাবে ব্যাটিং অর্ডার পরিবর্তন দল ও ব্যক্তির কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা। উত্তরে অসহায় আত্মসমর্পণের মতো করে তিনি বলেছেন, ব্যাটিং অর্ডার ঠিক করেন কোচ এবং অধিনায়ক। শান্তর মতে, যাকে যেখানে খেলানো হচ্ছে সেখানে খেলে সবাই খুশি, আমরা বিষয়টি মেনে নিয়েছি, তবে একটা নির্দিষ্ট পজিশনে ঠিক থাকলে ভালো হতো, কিন্তু যাদের উপরে খেলানো হচ্ছে তারা ভালো করতে না পারায় দলে সাফল্য আসছে না। দর্শক, স্পোর্টস অ্যানালিটিকার নিয়মিত কন্টেন্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আপনি যদি ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো স্পোর্টস কন্টেন্টে।